নারীদের বিজয় তো অবশ্যই, কিন্তু এটা আমাদের বিজয়, মানে বাংলাদেশের বিজয়। এবং আমরা যেন মানে আমরা যেন আমি বলবো যে একটি কথাই, যে আমরা যেন ঠিক জায়গায়, আসলে ঠিক জায়গায় আমরা সকলে, মানে যারা আছেন তারা সকলে যেন ঠিক জায়গায় ঠিকভাবে, যেমন আগে ফুটবল খেলা এটা মেয়েদের খেলা, মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলবে মাঠের মধ্যে, এত এত মানুষ দেখবে, এটা এই জিনিসটা ভাবাটাই তো অদ্ভুত ছিল, কারো হয়তো বুট জুতোই ছিল না, খালি পায়ে খেলতো, এরকম তো অনেক গল্প আছে। তো এই সবের বাইরে মানে কোনো প্রতিবন্ধকতাই আসলে ভেতরের যে ফোর্সটা থাকে সেই ফোর্সকে কোনোভাবে আটকে রাখতে পারেনি। তো আমরা সামনাসামনি সবাই দেখলাম এবং এটা খুবই ইন্সপায়ারিং, আমি বলবো শুধুমাত্র ফুটবল নয়, যে কোনো একটু ডিফারেন্ট জায়গায় মেয়েরা যা যা করতে চায়, নিজের স্বাক্ষরটা রাখতে চায়, সেটা সম্ভব। সেটা আবার আমাদেরকে এই বিজয়ীরা, এই চ্যাম্পিয়নরা বলে দিল। তাদেরকে শুভকামনা, তাদের জন্য অসীম ভালোবাসা। আজকে আসলে অসম্ভব আনন্দের একটি দিন। আজকে আমার কাছে মনে হচ্ছে আমরা বিশ্ব জয় করে ফিরেছি। সারা দেশে যে বিজয়ের আনন্দ, এই যে আমাদের মেয়েদেরকে, আমাদের যারা অসাধারণ খেলে আমাদের জয়িতারা, তারা যে দেশে ফিরেছে, তাদেরকে সারা বাংলাদেশের মানুষ যেভাবে সংবর্ধিত করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমি প্রত্যেকটা মেয়ের জন্য আমার শুভকামনা, আমার শুভেচ্ছা। আমি চাই তারা এই ধারা যেন অব্যাহত রাখে। তাদেরকে নিয়ে আমার কাছে আজকে দেখেই মনে হচ্ছিল তাদের এই জার্নিটা নিয়ে একটা অসাধারণ সিনেমা করা সম্ভব। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, এবং তোমাদেরকে আমি একদম অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি।